अस्सलाम वालेकुम एवरीवन। यौम आशुरा यानी दसवां मुहर्रम। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि इस दिन हमें खूब तौबा इस्तगफार करनी चाहिए। हे एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई अनेक भालो आछेन। नतून धरनेर एकटी वीडियो निये आपनादेर सामने आजके आमी हाजिर हये गेलाम। आजकेर वीडियोते कथा बोलबो एक्स बिग बस कन्टेस्टेंट एबं धर्मेर टाने बलिउड छाड़ा সানা খানকে নিয়ে, যিনি মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু করেন। হিন্দি, মালায়ালাম, তামিল এবং আরও অনেক ভাষার সিনেমায় দেখা গিয়েছে তাকে। প্রায় 14টি চলচ্চিত্র এবং 50টির মতো বিজ্ঞাপনেও কাজ করেছেন এই অভিনেত্রী। তবে তিনি দর্শকদের কাছে সবথেকে বেশি আলোচিত হয়েছেন বিগ বস সিজন 6 এবং বলিউড সুপারস্টার সালমান খানের জয় হো সিনেমার অভিনয়ের মাধ্যমে। তবে দীর্ঘ 15 বছরের ক্যারিয়ার ছুড়ে ফেলে গত 8ই অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ বার্তায় সানা খান বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এবং জানিয়েছিলেন ইসলামের পথে চলতে চান তিনি। তবে এই ঘোষণার মাস না গড়াতেই গত 20 নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেছেন সাবেক এই বলিউড অভিনেত্রী সানা খান। পাত্র ভারতের গুজরাটের মুফতি আনাস সাঈদ। ইতিমধ্যে সব যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের বিয়ের ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। এরপর এই অভিনেত্রী ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে প্রথম ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন, আল্লাহর জন্য আমরা ভালোবেসেছি, আল্লাহর জন্য আমরা বিয়ে করেছি, আল্লাহ এই দুনিয়া আমাদের একসঙ্গে রাখুন এবং জান্নাতে আমাদের পুনর্মিলন করুন। এছাড়া তিনি তার ইনস্টাগ্রামে তার মেহেদির ছবিও প্রকাশ করেছেন। আর এর সাথে তিনি এবং তার হাজব্যান্ডেরও অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তার ফেসবুক ভেরিফাইড পেজ এবং ইনস্টাগ্রামেও শেয়ার করছেন, যেখানে দেখা যায় তারা দুজন একসাথে আয়াতুল কুরসি পড়ছেন। তো আমার আজকের ভিডিওটি এতটুকু ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।